আসসালামু আলাইকুম। তো আজকে ভিডিওতে আপনাদের জন্য নিউ একটা টেস্ট নেটের অফার নিয়ে আসছে, যেখানে আপনারা মিনিমাম $50 থেকে $100 প্রফিট করতে পারবেন। ফার্স্ট অফ অল ওদের টোকেনের লিস্টিং প্রাইসটা আমি দেখাই। তো আমরা যে অফারটাতে পার্টিসিপেট করবো এটা হলো ERC টোকেনটা পাবো আর এখান থেকে যারা এই টেস্ট নেটের অফারটাতে পার্টিসিপেট করবেন। তো ফার্স্ট অফ অল ওদের লিস্টিং প্রাইসটা দেখে, এই যে দেখেন ওদের আইডিও প্রাইস থাকবে আপনার 0.05 APT টোকেন, আর মানে একটা টোকেনের প্রাইস। আর ওরা লিস্টিং প্রাইস রাখছে আপনার 0.01 APT টোকেন। তো 0.01 APT টোকেন ভ্যালুটা যদি আমি দেখাই, দেখেন 0.1 APT টোকেনের ভ্যালু প্রায় কিন্তু আপনার 79 সেন্ট, মানে 80 সেন্টের মতো কিন্তু ওরা একটা টোকেন আপনার লিস্টিং প্রাইস হিসেবে রাখছে। তো এখান থেকে কিন্তু আপনার বিগ একটা প্রফিট হবে। তো ওদের যে টেস্ট নেটের অফারটা আছে এটাতে কীভাবে পার্টিসিপেট করবেন, প্লাস এখানে কিছু টাস্ক আছে, তো টাস্কগুলো কীভাবে কমপ্লিট করবেন, A to Z আজকে ভিডিওতে দেখবে। তো ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন। সো হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবার কি অবস্থা? আশা করি সবাই অনেক ভালো আছেন। যারা নতুন ভিউয়ার্স আছেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর আজকে ভিডিওতে সবাই একটা করে লাইক দিবেন। ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা পেয়ে যাবেন, ক্লিক করে জয়েন করে নেবেন। এখানে মূলত আমরা সকল প্রকার এয়ারড্রপ প্লাস আর্নিং রিলেটেড অ্যাপ সাইট প্লাস যে কোনো এক্সচেঞ্জের অফারগুলো শেয়ার করে থাকি। তো মাস্ট বি আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে এখানে জয়েন করে নেবেন। তো আজকের যে টেস্ট নেটের অফারটা আছে এটাতে পার্টিসিপেট করার জন্য কী করবেন, ভিডিও ডিসক্রিপশন বক্সে টুডে অফার লিঙ্ক পাবেন, আর ক্লিক দিলে আপনাদের এই পোস্টটাতে নিয়ে আসবে। দেন এখান থেকে কিন্তু আপনাকে পার্টিসিপেট করতে হবে। তো এটা মূলত আপনার অ্যাপটোস নেটওয়ার্কের টেস্ট নেট, ঠিক আছে? তো আপনারা হয়তো জানেন যারা অ্যাপটোস যে নেটওয়ার্কের যে টেস্ট নেটের অফারটা ছিল ওইটাতে যারা পার্টিসিপেট করছে প্রত্যেকে কিন্তু আপনার মিনিমাম $1,000 থেকে কিন্তু $9,000 প্লাস কিন্তু প্রফিট করছে। তো এই জন্য মানে টেস্ট নেটের অফারগুলো কেউ মিস করবেন না। তো এদের যে টেস্ট নেট আছে এটাতে কীভাবে পার্টিসিপেট করবেন দেখাই দিই। তো এটা মূলত এয়ারকো প্রোটোকলের এয়ারড্রপ। তো এটাতে পার্টিসিপেট করার জন্য কী করবেন, ফার্স্ট অফ অল এই যে দেখেন ওয়েব লিঙ্ক আছে, ওয়েব লিঙ্কটাতে ক্লিক দিবেন। আচ্ছা, তার আগে আপনাকে কী করতে হবে, মার্টিন যেই এক্সটেনশনটা এটা অ্যাড করতে হবে। তো এটা লিঙ্কটাও আমি দিয়ে রাখবো, ঠিক আছে? তো আপনারা কী করবেন, কিউআই ব্রাউজারটা ওপেন করবেন। ওপেন করার উপর ফার্স্ট অফ অল আপনাদের একটা এক্সটেনশন অ্যাড করতে হবে, এই যে দেখেন মার্টিন অ্যাপটোস ওয়ালেট। এটা কিন্তু অনেকের অ্যাড করা আছে, আমার সাথে যারা কাজ করেন তারা কিন্তু এটা অলরেডি অ্যাড করে রাখছেন। তো যারা অ্যাড করতে পারবেন না আমি একটা লিঙ্ক দিয়ে দেবো, কী করবেন লিঙ্কটাতে ক্লিক দেবেন। ক্লিক মানে কিউআই ব্রাউজারে কিন্তু আপনাকে কাজটা কমপ্লিট করতে হবে। তো লিঙ্কটা পেস্ট করার পর কী করবেন, এই জায়গায় দেখতে পাবেন মানে আমি সাপোজ দেখা দিতেছি, তো অ্যাড মানে এক্সটেনশনে ক্লিক দিয়ে আপনারা কী করবেন এই এক্সটেনশনটা অ্যাড করে নেবেন। করার পর কী করবেন, একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। তো টাস্ট ওয়ালেটের মতো সেম এখানে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে আপনাকে। তো ক্রিয়েট করার পর কী করবেন, ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্কে ক্লিক দিলে আপনাদের এই পোস্টটাতে নিয়ে আসবে। দেন এখান থেকে ওয়েব লিঙ্কটা আছে না, ওয়েব লিঙ্কটা জাস্ট এখান থেকে কপি করে নেবেন। কপি করার পর এখানে পেস্ট করে দিবেন। তো পেস্ট করার পর এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। তো ফার্স্ট অফ অল আপনাকে মানে কানেক্ট করতে হবে আপনার ওয়ালেটটা। তো এখানে দেখেন কানেক্ট ওয়ালেট আছে, এখানে ক্লিক দিবেন। তো তারপর এখানে মার্টিন যেটা আছে এটা সিলেক্ট করবেন। তার আগে আর একটা কাজ করতে হবে, আপনার কী করবেন সরাসরি মার্টিন অ্যাপটোস ওয়ালেটে চলে যাবেন। যাওয়ার পর এখানে আপনার এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। তারপর কী করতে হবে, উপরে দেখেন এখানে অ্যাপটোস ডেভনেট যেটা আছে না এটাতে ক্লিক দিবেন। তো এটা কিন্তু আপনাকে এই নেটওয়ার্কটাই থাকতে হবে, অ্যাপটোস ডেভনেট। তো আপনার ফার্স্ট অফ অল থাকবে অ্যাপটোস মেইন নেট। তো আপনারা কী করবেন, এখানে ক্লিক দিয়ে এটা করে নেবেন। করার পর কী করবেন, এখান থেকে আপনাকে ফসেট নিতে হবে। তো ফসেটটা কোথায় পাবেন, ফসেটটা পাবেন এখানে দেখেন এয়ারড্রপ আছে, এয়ারড্রপে ক্লিক দিবেন। তো এখান থেকে কিন্তু আপনার একটা দেখেন আমার কিন্তু একটা APT অ্যাড হয়ে গেছে। তো এইভাবে কী করবেন, আপনারা 500টা APT টোকেন এখানে অ্যাড করে নেবেন। তো আমি কয়েকটা অ্যাড করে নিই, দেন ব্যাক আসতেছি। সো গাইজ, দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে 60টার মতো আমি APT টোকেন এখানে নিয়ে আসছি, আর এটা কিন্তু আপনি উইথড্র করতে পারবেন না। তো আশা করি বুঝতে পারছেন এটা কিন্তু আপনার টেস্ট নেটের মানে টোকেন, ঠিক আছে? তারপর কী করবেন, আপনারা সাইটটাতে চলে যাবেন। তারপর এখান থেকে কানেক্ট ওয়ালেটে ক্লিক দেওয়ার পর এখানে দেখেন মার্টিন আছে, মার্টিনে ক্লিক দিবেন। ক্লিক দিলে নিচে দেখেন অ্যাপ্রুভ বাটন চাবে, অ্যাপ্রুভে ক্লিক দিলে কিন্তু আমাদের যে ওয়ালেটটা এটা কিন্তু কানেক্ট হয়ে গেছে, ঠিক আছে? তো এখন আপনাকে কিছু টাস্ক কমপ্লিট করতে হবে। তো টাস্কগুলো কমপ্লিট করার জন্য উপরে দেখেন 3-ডট মেনু আছে, এটাতে ক্লিক দিবেন। তো আমি আপনাদের লাইভ দেখাচ্ছি। তো 3-ডটে ক্লিক দেওয়ার পর এখানে দেখেন ল্যান্ড যে বাটনটা আছে এটাতে ক্লিক দিবেন। এটাতে ক্লিক দেওয়ার পর এখানে নিয়ে আসবে, দেন নিচের দিকে আসবেন। আসার পর এই যে একদম নিচের দিকে আসবেন, আসার পর এখানে দেখেন মার্কেট যেটা আছে না এটাতে এটা থাকবে। এটা থাকার পর কী করবেন, এখান থেকে একটু স্ক্রল করবেন, এই যে দেখেন এখানে কিন্তু আপনার ডিপোজিট বাটন আছে। তো কী করবেন, ডিপোজিটে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এখানে দেখেন APTটা চলে আসছে। তো আমি এখানে 2টা APT ডিপোজিট করবো। তো এখানে 2টা দিলাম। তারপর এখানে দেখেন সাপ্লাই বাটন আছে, তো সাপ্লাইতে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পর কী করবেন, একটু ওয়েট করবেন। তো আমি সাপ্লাইতে দেখি, ক্লিক দিই। তো এখানে কিন্তু সার্ভারটা একটু প্রবলেম, আপনারা কী করবেন ধৈর্য সহকারে অফারটাতে পার্টিসিপেট করবেন, ঠিক আছে? আমি কিন্তু লাইভ আপনাদের দেখাচ্ছি, তো একটু ওয়েট করেন। সো গাইজ, দেন এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে, এখান থেকে অ্যাপ্রুভ করে দিবেন। অ্যাপ্রুভ করলে কী হবে, আপনার 2টা APT টোকেন ওদের ওয়েবসাইটে ডিপোজিট হয়ে যাবে। দেন এগেন যদি অ্যাপ্রুভ চাই, অ্যাপ্রুভে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর দেখেন এটা কিন্তু আপনাদের ডিপোজিট হয়ে যাবে, ঠিক আছে? তো একটু ওয়েট করেন।
সো গাইজ আমাদের কিন্তু ডিপোজিট হয়ে গেছে। উপরে যদি আসবেন মানে এখান থেকে আপনাকে ডিপোজিট করতে হবে, নিচের থেকে ডিপোজিট করতে হবে, তারপর উপরে দেখতে পাবেন যে আপনার এখানে কিন্তু দুইটা এপিটি টোকেন এটা অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। তারপর এখানে আপনাকে ব্রো করতে হবে। তো ব্রো করার জন্য কী করবেন, এখানে ব্রো যে বাটনটা আছে এটাতে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর এখানে আপনি কী করবেন, কয়টা ডিপোজিট করবেন, তো আমি এখানে একটা দিলাম। একটা দেওয়ার পর এখানে দেখেন ব্রো বাটনটা আছে, ব্রোতে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর এইখানে আপনাকে অ্যাপ্রুভ চাইবে, আপনার কী করবেন অ্যাপ্রুভ করে নেবেন। তো দেখেন এখান থেকে কি করবেন অ্যাপ্রুভ করে নেবেন। তো অ্যাপ্রুভ করার পর এগেন আপনাকে ব্যাকে নিয়ে আসবে, অথবা এখান থেকে ক্রস করে দেবেন, ঠিক আছে। তো আমি ক্রস করে দিলাম, ক্রস করার পর উপরের দিকে আসবেন। তো এই যে দেখেন আমার কিন্তু ব্রোটাও কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। তো আমার কিন্তু নিচে দুইটা টাস্ক কমপ্লিট। তো উপরে চলে আসবেন, আসার পর এখান থেকে আপনাকে রিপে করতে হবে। তো রিপেতে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর এখানে এগেন একটা সিলেক্ট করবেন, তারপর রিপেতে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর এখানে একটু ওয়েট করবেন, আপনার অ্যাপ্রুভ যাবে, অ্যাপ্রুভটাও কমপ্লিট করে দেবেন। সো গাইজ এখান থেকে কী করবেন অ্যাপ্রুভে ক্লিক দেবেন। তো অ্যাপ্রুভে ক্লিক দেওয়ার পর এখানে একটু ওয়েট করবেন। ওয়েট করার পর এখান থেকে কী করবেন, ক্রস করে দেবেন। ক্রস করার পর আপনাকে এখানে উইথড্র করতে হবে, মানে ওদের যতগুলো অপশন আছে এগুলো আপনাকে কমপ্লিট করতে হবে। তো এখান থেকে উইথড্রুতে ক্লিক দেবেন, তারপর এখানে এগেন উইথড্রুতে ক্লিক দেবেন। আর আপনার যে টেস্টনেটের অফারটি আছে এগুলোতে কিন্তু আপনার কোনো প্রকার রেফার নেই। আপনি যদি চান কয়েকটা ওয়ালেটে এই কাজগুলো কমপ্লিট করে রাখতে পারেন, ঠিক আছে। এখান থেকে কিন্তু ভালো একটা আর্নিং করতে পারবেন যদি এয়ারড্রপ করে। তারপর এখান থেকে অ্যাপ্রুভে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর একটু ওয়েট করবেন। সো গাইজ উইথড্র করার পর কী করবেন, ক্রস করে দেবেন। তো দেখেন আমার কিন্তু এখান থেকে একটা টোকেন উইথড্র করা কমপ্লিট, মানে আমাদের এখানে যতগুলো অপশন আছে সবগুলো অপশন কিন্তু আমরা টেস্ট করে নিছি, ঠিক আছে। তো মূলত যেহেতু টেস্ট নেট, তো এখানে কিন্তু আপনাকে টেস্ট করতে হবে। তারপর উপরে দেখেন একটা মাইনিংয়ের অপশন আছে, এটাতে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর এখানে কী করবেন, আপনারা প্রতি 24 ঘন্টা পরপর এখান থেকে ক্লেম অপশন আছে, ক্লেম করে নেবেন, ঠিক আছে। আপনার এখানে এআরসি ব্যালেন্সটা অ্যাড হবে, তো এটা কী করবেন প্রতি 24 ঘন্টা পরপর এখানে আসবেন। আসার পর এখানে ক্লেমে ক্লিক দিয়ে কী করবেন, ক্লেমটা করে নেবেন, ঠিক আছে। তো আমার তো ব্যালেন্স নাই, আমি আর ক্লেমটা করলাম না। তো এখন কিন্তু আমাদের কাজ কমপ্লিট। তো এখন আরও কিছু টাস্ক আছে, আপনারা কী করবেন সরাসরি এগিয়ে আমাদের পোস্টে চলে আসবেন। আসার পর এখানে দেখেন একটা টুইটারের লিঙ্ক দেওয়া আছে, তো টুইটারের লিঙ্কটাতে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর ওপেন করবেন। ওপেন করার পর কী করবেন, ওদের যে টুইটার আইডিটা আছে এটাকে ফলো করে নেবেন, ঠিক আছে। তো এখান থেকে কী করবেন, এই যে দেখেন ফলো অপশন আছে, ফলো করে নেবেন। তো ফলো করার পর এখান থেকে আর কিছু মেবি করতে হবে না। আচ্ছা আমি একটু দেখে নিই। সো গাইজ ওদের যতগুলো সোশ্যাল মিডিয়া আছে আপনারা কী করবেন ওইগুলোতে জয়েন করে নেবেন। তো দেখেন ওদের মানে ডিসকর্ডের আইডিটা, সেটাতে ক্লিক দিয়ে ওদের ডিসকর্ডেও জয়েন করে নেবেন, ঠিক আছে। তো আপনাদের সুবিধার্থে কী করবো, আমি ডিসকর্ডের যে লিঙ্কটা সেটা কপি করে পোস্টের সাথে অ্যাড করে দেবো, ঠিক আছে। তো এগুলো জয়েন করে নেবেন, কারণ ওরা কোথার থেকে মানে আপনার এয়ারড্রপটা করবে এটা কিন্তু আমরা কেউ জানি না। তো এখান থেকে এই যে দেখেন অ্যাকসেপ্ট ইনভাইট আছে, মানে আপনি অ্যাকসেপ্ট ইনভাইট ক্লিক দিয়ে কী করবেন ওদের যে ডিসকর্ড সার্ভার আছে এখানে জয়েন করে নেবেন। জয়েন করার পর এখানে যদি ভেরিফিকেশন চাই তাহলে ভেরিফিকেশনটাই কমপ্লিট করে নেবেন। এই যে দেখেন নিচে একটা তীর মার্ক আছে, এটাতে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর আচ্ছা আমি দেখি, তো ভেরিফাইতে ক্লিক দেবেন। আচ্ছা মানে এখানে আই থিঙ্ক ভেরিফাই করা লাগবে না। তারপর কী করবেন, এগেন চলে আসবেন, আমাদের যে পোস্ট আছে পোস্টে চলে আসবেন। তো এখানে কিন্তু আপনাকে একটা ফর্ম সাবমিট করতে হবে। তো ফর্ম সাবমিট না করলে কিন্তু এখান থেকে আপনি পেমেন্টটা পাবেন না, ঠিক আছে। সো গাইজ আমাদের পোস্টে আসার পর এই যে দেখেন এখানে একটা বাগ ফর্ম দেওয়া আছে, এটাতে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর এটাকে ওপেন করবেন। ওপেন করার পর কী করবেন, এখানে আপনাকে ফর্মটা সাবমিট করতে হবে। এই যে দেখেন এখানে ডিসকর্ড ইউজার নেম, মানে আপনাকে ডিসকর্ডে মাস্ট বি জয়েন করতে হবে, ঠিক আছে। আমি ডিসকর্ডের লিঙ্কটা দিয়ে দেবো পোস্টের সাথে। তারপর এখানে কী করবেন, আপনার ডিসকর্ডের ইউজার নেমটা দিয়ে দেবেন। তো আমার ডিসকর্ডের ইউজার নেমটা দিয়ে দিলাম। তারপর নিচের দিকে আসবেন, এখানে একটা মেল দিয়ে দেবেন। তো আমি আমার মেলটাও দিয়ে দিচ্ছি, আর আমি কিন্তু লাইভ দেখাচ্ছি, ঠিক আছে। আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন, আশা করি এখান থেকে ভালো একটা প্রফিট হবে, ঠিক আছে। তো এখানে আপনাকে মানে মার্টিন ওয়ালেটের অ্যাড্রেসটা দিতে হবে। তো এটা কোথায় পাবেন, এখানে চলে যাবেন কিউআই ব্রাউজারে। তো আমি কিউআই ব্রাউজারে চলে আসলাম। আসার পর এখানে থ্রি ডটে ক্লিক দেবেন। থ্রি ডটে ক্লিক দেওয়ার পর নিচের দিকে আসবেন, তারপর মার্টিন অ্যাপটোস ওয়ালেটে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর এখান থেকে কী করবেন, আপনার পাসওয়ার্ডটা দিয়ে নেবেন। দেওয়ার পর এখান থেকে অ্যাড্রেসটা কপি করে নেবেন। সো গাইজ উপরে দেখেন আপনার অ্যাড্রেসটা, এই যে দেখেন এখানে কী করবেন, জাস্ট এটা ক্লিক দেবেন, আপনার অ্যাড্রেসটা কপি হয়ে যাবে, দেন ফর্মে চলে আসবেন। আসার পর এখানে আপনি কী করবেন, মানে অ্যাড্রেসটা পেস্ট করে দেবেন। তারপর এখানে কী বলছে, ডিসক্রাইব ইউর বাগ, মানে ওদের ওয়েবসাইটে কোনো প্রকার প্রবলেমে পড়ছেন কি না যদি পড়ে থাকেন তাহলে এখানে লিখে দেবেন যে কী প্রবলেমে পড়ছেন। তো আমি যেহেতু বারবার ইরোর দেখাচ্ছি তো আমি এখানে ইরোর দিয়ে দিলাম। সো গাইজ ইরোর দেওয়ার পর নিচের দিকে আসবেন। আসার পর এখানে কী করবেন, একটা স্ক্রিনশট আপলোড করতে হবে। তো স্ক্রিনশটটা কোথায় পাবেন, এখানে চলে আসবেন মার্টোস মানে অ্যাপটোস ওয়ালেটে। আসার পর এই যে দেখেন এখানে একটা হিস্টোরির মতন অপশন আছে, এখান থেকে কী করবেন একটা স্ক্রিনশট নেবেন। তো এখানে একটু ওয়েট করবেন।
সো গাইজ এখানে কী করবেন, আপনারা এই অপশনে ক্লিক দেওয়ার পরে এখানে আপনার হিস্টোরিটা দেখতে পাবেন, তারপর কী করবেন একটা স্ক্রিনশট নেবেন। তো আমার দেখতে পাচ্ছেন মানে নেটওয়ার্কের প্রবলেমের কারণে এটা শো করতেছেন। আচ্ছা দেখেন আমার কিন্তু শো করছে, তো এটা কী করবেন এই জায়গা থেকে একটা স্ক্রিনশট নেবেন। এই যে দেখেন এখান থেকে একটা স্ক্রিনশট নেবেন, নেওয়ার পর কী করবেন এখানে চলে যাবেন ফ্রমে। ফ্রমে আসার পর এখানে দেখেন অ্যাড ফাইল যে অপশনটা আছে এটাতে ক্লিক দেবেন। তো এখান থেকে কী করবেন অ্যাড ফাইলে ক্লিক দেবেন, ক্লিক দেওয়ার পর এখান থেকে আপনার যে ফাইলটা এটা আপলোড করে দেবেন। সরি গাইজ মানে যে স্ক্রিনশটটা নিচ্ছেন না এটা আপলোড করে দেবেন। নিচে দেখেন সাবমিট বাটন আছে, সাবমিটে ক্লিক দেবেন। ক্লিক দিলে মানে এখানে আপনার অফারে কিন্তু পার্টিসিপেট করা হয়ে যাবে, ঠিক আছে। তো আপনারা কী করবেন এই কাজটা মানে আমি যে ভিডিওতে দেখালাম সেম কাজটা আপনারা কী করবেন দুই তিনটা অ্যাকাউন্ট দিয়ে করে রাখবেন, ঠিক আছে। তো এখানে যদি আপনার মানে এয়ারড্রপ করে তাহলে কিন্তু বিগ একটা প্রফিট করে নিতে পারবেন, এটা কিন্তু আমি বলে দিলাম, ঠিক আছে। পরবর্তীতে কিন্তু আফসোস করবেন, তো অফারটা কেউ মিস করবেন না, যেহেতু টেস্টনেটের অফার কেউ ভুলেও মিস করবেন না। এখান থেকে আপনাদের কিন্তু ভালো একটা প্রফিট হবে। তো যারা এত দূর পর্যন্ত ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আজকে ভিডিওতে যারা এখনও লাইক দিন অবশ্যই লাইক দিয়ে নেবেন, যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে নেবেন, আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন। আল্লাহ হাফেজ। আর এটা নেক্সট আপডেটটা আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, তো আপনারা কী করবেন জয়েন করে নেবেন।